الدنيا إلا متاع الغرور صدقت يا رب العالمين. فقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ধূত কেন এত সাদা, মরিচ কেন ঝাল? ধূত কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল? ঠিক না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব সব কেমন করে হয়? ভবে সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। ডিমগুলো সবে কই রকম, ডিমগুলো সবে কই রকম, পার্থক্য নাই মুটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? ঠিক না? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক? জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আছে না নাই বলেন, আরো জুড়ে বলেন আছে না নাই। আলহামদুলিল্লাহ, খুদি জঙ্গল মুঈনুল মুসলিমিন যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল আমার তরুণ যুবক বন্ধু ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত তৈয়বা তাহেরা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহেনশাহ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বি করিম আপনাকে আমাকে দুনিয়ার বর্তমান এই সময়ের ফেতনা ফাসাদের এই সময়ে অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে প্রত্যেকটা মুসলমান দিনাতিপাত করছে এমনই এক জাতির ক্রান্তি লগ্নে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মঈনুল মুসলিমিন সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সামিয়ানার নিচে এনে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের
সাথী বানাইছেন এই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে এখানে মাহফিল হচ্ছে এতে আপনারা খুশি না বেজা আর জোরে বলেন খুশি না বেজা কিন্তু আমি খুব বেজা আপনারা খুশি হলে কি হবে আমি খুব বেজা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে কোরআনের মাহফিল যে কোরআন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে দীর্ঘ 23 বছর পর্যন্ত আকায়ে নামদার তাজদার মদিনা জনাব আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এই এত বড় আজিমুস শান কোরআনের মাহফিলে সাধারণ কয়েকজন মানুষ তারপরেও আবার এক একজন এক এক জায়গায় মাসখানে ফাঁকা জায়গা আছে দয়া করে একটু মেহরবানি করে একটু কষ্ট হবে চেপে চেপে বসি কমপক্ষে কোরআনের মহাব্বতে আমরা শূন্য জায়গাটা একটু মেহরবানি করে ভরাট করে বসি বসি সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাত আলী ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সাথে সাথে আল মুআজামুল আওসাত লিত্তাবরানি শরীফের 8613 নম্বর একটা হাদিস তিলাওয়াত করেছি যে আয়াত ও হাদিসে পাকের বিষয়বস্তু হলো মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের মধ্যে পরস্পর মতৈক্য নাই বরং পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়েই প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু মতৈক্য মতভেদ মতপার্থক্য মতানু এরকম দ্বন্দ্ব পরস্পর মতানুবাদ আছে না নাই বলেন প্রত্যেকটা বিষয় পৃথিবীর মানুষের মধ্যে কিছু না কিছু ইখতিলাফ মতৈক্য মতবিরোধ কিছু না কিছু আছে কিন্তু মুসলমান ভাইরা একটা বিষয় এমন আছে যে বিষয় নিয়ে পৃথিবীর কোন মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো ইখতিলাফ নাই কোনো মতবিরোধ কোনো পরস্পর দ্বন্দ্ব নাই সেই বিষয়টার নাম হলো মানুষের মৃত্যু কথা বলেন ঠিক কি না একজন মানুষ চাইছে মুসলমান হোক অমুসলমান হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অগ্নি পূজক হোক অগ্নি পূজারী হোক মূর্তি পূজারী হোক চাইছে যে ধর্মের আর যেই বর্ণেরই হোক না কেন এই পৃথিবীর প্রতিটা মানুষই বিশ্বাস করে জীবনে মৃত্যু একবার আসবে কথা বলেন ঠিক কি না মৃত্যু একবার আসবে এই যে মানুষের বিশ্বাস মানুষের এই বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা কারণ প্রতিনিয়ত মানুষ এই বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে প্রত্যেকটা দিন এমন কোন দিন যায় না যেদিন আমাদের কানে মানুষের মৃত্যুর সংবাদ আসে না কথা বলেন ঠিক কি না প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে আমরা তার জানাজায় শরীক হচ্ছি কাজেই এর দ্বারা বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল প্রতিটা প্রাণী মরণশীল কিন্তু আমরা মুসলমান আমাদের এই বিশ্বাসের সাথে সাথে এই বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে আমাদের অন্তরের বিশ্বাস আরো বেশি সুদৃঢ় হয়েছে আল্লাহ ও আল্লাহর রাসূলের বাণী কোরআন সুন্নাহ এর দ্বারা কথা বলেন ঠিক কিনা যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর তিক্ত স্বাদ আস্বাদন করবে আই মিন প্রত্যেক মানুষ একদিন মারা যাবে মারা যাওয়ার পর وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে মানুষের আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে মুসলমান ভাইরা আমার দুনিয়াতে আমি আপনি কেমন আমল করলাম
দুনিয়ার জীবনটা রাব্বুল আলামিন ইবাদত করার জন্য দুনিয়াতে মাওলা পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন মৃত্যুর পর আল্লাহ পাক আমলের বদলা পরিপূর্ণভাবে দিবেন আমার আপনার আমলটা যদি দুনিয়ার জীবনে ভালো হয় আমি আপনি যদি রাব্বুল আলামিনের কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন গঠন করি রাসূলের সুন্নাহ মোতাবেক আমি আপনি যদি চলতে পারি তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ প্রতিদান দিবেন যেই প্রতিদানের বিনিময় হবে জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যদি আমার আপনার আমল নামায় দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আপনাকে আমাকে মানার জন্য বলে দিয়েছেন পবিত্র কালামে পাকের মধ্যে ওই বিধান মোতাবেক আমি আপনি যদি দুনিয়ার জীবন গঠন না করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্যে আমাদের জন্য যে সমস্ত বিধিবিধান বলে দিয়ে গিয়েছেন এই বিধিবিধানগুলো যদি আমি আপনি না মানি তাহলে জান্নাত তো দূরের কথা জান্নাতের গন্ধ পাওয়ারও আশা করা যায় না বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী মরণশীল আয়াত কারীমার মধ্যে বলা হয়েছে কুল্লু নাফস তাফসীরে মারিফুল কোরআনের ভাষায় বলা হয় আরবি গ্রামারের ভাষায় বলা হয় কুল্লুন মানে প্রত্যেক মানে সমস্ত নাফস মানে অন্তর প্রাণী নাফস মানে প্রাণী কুল্লু নাফস মানে প্রত্যেক প্রাণী তার মানে বোঝা গেল যে দেহের মধ্যে প্রাণ আছে ওই দেহটাই মরণশীল আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা যে দেহটার মধ্যে প্রাণ আছে ওই দেহটাই মরণশীল চাই সেই দেহটা গর্তের পিপীলিকার দেহ হোক চাই সেই দেহটা বন জঙ্গলের সিংহ হোক বাঘ হোক হাতি হোক চাই সেই দেহটা জলের মাছ হোক না কেন চাই সেই দেহটা এই স্থলের কোন প্রাণীর হোক না কেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে একজন মানুষ সে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন একজন মানুষ চাইছে নবী হোক রাসূল হোক একজন মানুষ চাই সে ওলি হোক গাউস হোক কুতুব হোক আব্দাল হোক প্রতিটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে এমনকি একটা সময় সমস্ত অণুপরমাণু প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পর বাকি থাকবে কেবল চারজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহ পাক মালাকুল মতকে বলবেন হে মালাকুল মত ফেরেশতা তুমি এতদিন পর্যন্ত তোমার যে তিনজন সঙ্গীর সাথে ছিল হযরত মিকাইল ইসরাফিল হযরত জিব্রাইল আলাইহিমুস সালাম ওদেরও ওরাও তো আমার তৈরি মাখলুক কাজেই ওদেরও এই পৃথিবীতে থাকার অধিকার নাই কাজেই ওদের রূহটাও তুমি কবজ করো সাথে সাথে মালাকুল মওত ওই তিনজন তার সাথী তিনজন ফেরেশতার জানটা হরণ করবে রূহটা বের করে নিয়ে যাবে এইবার মাওলা পাক বলবেন হে মালাকুল মওত ফেরেশতা এখন আর এই পৃথিবীতে কে আছে আমার প্রাণী বলতে বলো মালাকুল মওত ফেরেশতা বলবেন মালি এই পৃথিবীতে আপনার মাখলুক বলতে কেবল আমি মালাকুল মওত ফেরেশতা ছাড়া আর কেউ নাই এখন কে আছে একমাত্র আমি মালাকুল মওত ফেরেশতা আছি আর আপনি তো মহিমাময় সত্তা আপনি তো চিরঞ্জীব চিরস্থায়ী আপনি আর আমি আছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমিও তো আমার মাখলুক কাজেই তোমারও তো থাকা সমীচীন নয় এতদিন তো জমিনের উপর যত প্রাণী ছিল সমস্ত প্রাণীর জান তুমি কবজ করে নিয়ে এসেছ আজকে তোমার জানটাও তুমি নিজের হাতে কবজ করে আমার হাতে তুলে দাও মালাকুল মওত চলে যাবে এই পৃথিবীটা একেবারে বিরান ভূমি হয়ে যাবে এই পৃথিবীতে প্রাণী বলতে আর কিছুই থাকবে না গাছপালা নদী নালা পাহাড় পর্বত বন জঙ্গল এমনকি বিভিন্ন বৃক্ষরাজির পাখি যেই সমস্ত পাখিগুলো বৃক্ষরাজির উপরে থাকে এরকম পাখিগুলোর কলকাকলি আর শোনা যাবে না একটা প্রাণীও আর অবশিষ্ট থাকবে না একমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল সূরাতুর রহমান আয়াত নাম্বার 26 27 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম
পৃথিবীর বুকে যত আপনি আছে যত জিনিস আছে সবই নশ্বর অবিনশ্বর কেবল তোমার পালনকর্তার সত্তা যিনি মহিমাময় মহানুভব আল্লাহু আকবার বলেন এই পৃথিবীর বিশ্বজয়ী বাচ্চাগুলোর প্রতি আমরা তাকিয়ে দেখতে পাই বিশ্বজয়ী বাচ্চা বাদশা সিকান্দার বাদশা সুলতান মাহমুদ গজনবী বাদশা চেঙ্গিস খান বাদশা তৈমুর লং এমনকি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর রাজত্ব যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন কথা বলেন ঠিক কি না এত বড় বড় বিশ্বজয়ী বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখি আজকে তারাও তো এই পৃথিবীতে নাই সকলেই গত হয়ে গেছেন সুতরাং বোঝা গেল মানুষ যতই চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে বাঁচার তার কোনো উপায় নাই ঠিক তেমনি ভাবে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই আছে বলেন এই মাহফিলে আমরা যারা এসেছি আমি মৌলবী সাহেব এই গ্যারান্টি দিতে পারবো না যে আমি এই চেয়ার থেকে সহি সালামতে আলোচনা শেষ করতে পারবো এর আগে মালাকুল মৌত যে আমার কাছে আসবে না এর গ্যারান্টি আছে আর জোরে বলেন আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 78 নম্বর ঠিকানো যেত তাহলে নমরুদ মরত না কারণ সে তো অনেক অনেক টাকা পয়সার মালিক ছিল কথা বলেন ঠিক কিনা যদি ক্ষমতার দাপটের দ্বারা যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যেত তাহলে কারুন মরত না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখি এত বড় বড় ব্যক্তিগুলো আজকে পৃথিবীতে নাই কবি বলেন কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামানি কুজা মুসা কুজা ঈসা কুজা তখত সুলাইমানি চো খতমুল আম্বিয়া হামরা কাসা বাকিন আমি মানাদ বজুজ জাত মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আজকে ফেরাউনের অস্তিত্ব কোথায় এই পৃথিবীতে আছে বলেন নমরুদ এত বড় ক্ষমতার দাপট সে দেখাইতো কারণ এত টাকা পয়সার মালিক ছিল আজকে এই পৃথিবীর একজন ব্যক্তিও অবশিষ্ট তারা নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা মৃত্যু তো আমাদের হবে কিন্তু মৃত্যুটা কেমন হওয়া চাই সকলের মৃত্যু তো একরকম ভাবে হবে না কারো মৃত্যু হবে এই যে জগের মধ্যে যদি পানি ভরা থাকে বড়া জগ থেকে আপনি যদি গ্লাসে করে পানি পান করতে চান বড়া জগ থেকে গ্লাসের মধ্যে পানি ডালতে কি কষ্ট হবে বলেন জগ ভর্তি পানি আছে আপনার পিপাসাও লেগেছে এখন আপনি চাইলেই অনায়াসে অতি সহজে আপনি জগটাকে একটু কাত করাবেন গরগর করে গ্লাসের মধ্যে পানি পড়ে যাবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার যদি দুনিয়ার জীবনে আমার আপনার জিন্দিগিতে আমল থাকে নেক আমল আমার আপনার নামটা যদি নেককারদের খাতায় আমি আপনি নেককারদের লিস্টের মধ্যে আমার আপনার নামটা যদি উঠাইতে পারি তাহলে হাদিসে পাকের মধ্যে আছে এরকম বড় জগ থেকে গ্লাসের মধ্যে পানি ডালা যেমন সহজ নেককারের মৃত্যুটাও ঠিক তো দ্রুপ সহজ হবে সুবহানাল্লাহ আর যদি দুনিয়ার জীবনে আমার আপনার জিন্দগিতে যদি আমল না থাকে আমার আপনার দুনিয়ার জীবনটা যদি আমলের দ্বারা সাজাইতে না পারি বাবা তাহলে মৃত্যুটা যে কত ভয়াবহ হবে কত কঠিন হবে হাদিসের ভাষায় বলা হয় একটা জীবন্ত জীবিত একটা বকরি আপনি জবাই করলেন না এই জীবিত বকরিকে জীবিত অবস্থায় তার শরীর থেকে তার চামড়াটা যদি আপনি খুশাইতে চান তাহলে বকরির অবস্থাটা কেমন হবে আহারে বাবা এর চাইতেও কঠিন মৃত্যু হবে একজন বদকারের মৃত্যু আমরা কি চাই আমার আপনার মৃত্যুটা বদকার অবস্থায় হোক নাকি নেককারদের নেককার অবস্থায় হোক কারা কারা চায় যে নেককার অবস্থায় পরিপূর্ণ মুসলমান অবস্থায় বলি লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি সকলের আওয়াজকে কবুল করো যারা এই মাহফিলে কষ্ট করে এসেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আর এই মাহফিলটাকে কবুল করে নাও বলেন আমিন বদকারের মৃত্যু কেমন হবে রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল জাসিয়াত 21 নম্বর আয়াতের মধ্যে বলেন
أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون رب العالمين بولين যারা দুনিয়াতে অপরাধী নেক আমল করে না আল্লাহর বিধান মানে না নবীর তরিকা চলে না এই দুষ্কৃতিকারীরা কি মনে করে মৃত্যুর দিক দিয়ে তারা অনেক কারদের মতো হবে তারা যদি এমনটা মনে করে থাকে না না তাদের এই সিদ্ধান্তটা কতই না মন্দ জন্ম এবং মৃত্যু জীবন জীবিত এবং মৃত্যুর অবস্থায় কোনদিন নেককার এবং বদকার একত্রিত হতে পারে না বরং তারা এই যে চিন্তা তারা যে নিকৃষ্ট চিন্তা করে এই চিন্তাটা কতই না খারাপ মুসলমান ভাইরা আমার মৃত্যু তো হবে কিন্তু একটু বুকের মধ্যে হাত দিয়া চক্ষু দুইটা বন্ধ কইরা একটু একটু সময় মুরাকাবা করেন ও বাবা জেরা এমন কোন আমল আমার আপনার আমল নামায় আছে কি যে আমলের কারণে মৃত্যুর সাথে সাথে আমি আপনি জান্নাতে যেতে পারবো এমন আমল আছে আমি মৌলবীর নাই আপনাদের আসেনি নাই তাহলে বোঝা গেল নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য মাওলা পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য একমাত্র রাব্বুল আলামিনের গোলামী করার জন্য সূরাতু যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ও ইনসানকে আল্লাহ পাক বানাইছেন একমাত্র রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য মুসলমান ভাইরা আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মউত বদকারের মৃত্যু কেমন ভাবে হয় বদকারের রূহটা কবজ করার সময় আপনি কেমন বিকৃত অবস্থা বিকৃত রূপ ধারণ করেন একটু দেখতে চাই মালাকুল মউত বলেন না পারবেন না এমন ভয়াবহ রূপ দেখে আপনি টিকে থাকতে পারবেন না বলে না না আপনি দেখান আমি টিকে থাকতে পারবো মালাকুল মউত বলেন ঠিক আছে একটু চেহারাটা অন্যদিকে ঘুরান একটু পরে মালাকুল মউত বললেন ঠিক আছে এইবার আপনি আমার দিকে তাকান তাকে দেখে বিশাল ভয়ানক তত্ত্বের মতো একজন লোক দাঁড়িয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত পশম গুলো খাড়া খাড়া হয়ে আছে নাক মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে শরীর থেকে অবর্ণনীয় দুর্গন্ধ বের হচ্ছে এমন ভয়ানক পরিস্থিতি দেখে সাথে সাথে পয়গম্বর খলিলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন আল্লাহু আকবার একটু পরে যখন হুশ ফিরে আসলো বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনে যারা বদকার আছে দুনিয়ার হাইসিয়তে প্রত্যেক ভাবে যদিও দেখা যায় বদকারদের জীবনে কোনো প্রকারের বালা মুসিবত আসে না যত পরীক্ষা নিরীক্ষা কেবল এই মুমিন মুসলমানদের আসে কারণ ঈমান টিকিয়ে রাখতে হলে সমস্ত পয়গম্বরগণ ঈমানই পরীক্ষা দিয়েছেন কাজেই আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দি আপনার আমার ঈমানই জজবা কতটুকু আছে এই পরীক্ষার জন্য রাব্বুল আলামিন এটা টেস্ট করার জন্য আমার আপনার পরীক্ষা নেই পয়গম্বর ইব্রাহিম বলেন দুনিয়ার জীবনে বদকারের যদি কোনো প্রকারের বালা মুসিবত নাও আসে তার যদি আলিশান গাড়ি বাড়ি অর্থ করে থাকে কোনো প্রকারের আজাব গজব তার নাই কিন্তু এক মাল মৃত্যুর সময় তার নিকট মালাকুল মউত এমন ভয়ানক পরিস্থিতিতে আসবে এই ভয়ানক পরিস্থিতিতে মালাকুল মউত তার সামনে যখন হাজির হবে এর চাইতে বড় বিপদ এই পৃথিবীর আর কারো জন্য হতে পারে না কথা বুঝাইতে পারছেন মরবো কি মরবো না বলেন দুনিয়াটা হলো দারুল ইমতিহান এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না রে তুই খবর হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর দিতে আমায় কবর লাস্টে আমার থাকবে পড়ে লাস্টে থাকবে পড়ে বাড়ি রাঙিনাই মু
মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে রে হাই হাই মুখের কাপড় উঠায় সবাই কাঁদবে রে হাই হাই রে এই কাঁদাতে লাভ হবে না এই কাঁদাতে লাভ হবে না ভয়ঙ্কর হবে ওই কবর এই দুনিয়া পরীক্ষার হল রাখলি না রে তুই খবর হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর দিতে আমায় কবর মুসলমান ভাইরা আমার যে হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা হয়তো জান্নাতের বাগানের মধ্যে থেকে কোন একটা সুখ স্বাচ্ছন্দ্যের বাগান হবে অথবা কবরটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে কোন একটা জাহান্নামের গর্ত হবে বাজান আমল যদি বালু থাকে কবরটা জান্নাতের বাগান হবে আর যদি আমল যদি আমাদের বালু না থাকে তাহলে নিশ্চিত জেনে রাখুন কবরটা যে জাহান্নামের গর্ত হবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এখন বাজান একটু চিন্তা করে দেখেন আমার আপনার আমলের দ্বারা আমি আপনাকে জান্নাত তৈরি করতেছি নাকি আমি আপনি আমার আপনার কবরের মধ্যে আগুন জ্বালাইতেছি আল্লাহ পাক ভালো জানেন আর প্রত্যেকটা মুকাল্লাব ব্যক্তি জানেন আমি আপনি এই দুনিয়াতে কি করতেছি আমল ছাড়া কোনো উপায় নাই আমল করব তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে আমল করব দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি সকলকে আমল করার তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু